হ্যালো ভেটস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বিশাল বড় নিয়োগ প্রকাশ করেছে। তো আজকে এই নিয়োগ সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে আপনার কী কী শিক্ষার যোগ্যতা আছে, উচ্চতা কত হতে হবে, এবং হচ্ছে আবেদন আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিশন পৌঁছে যাবে। চলো আমি ভিডিও শুরু করি। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যে আপনার হচ্ছে হলো যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো। তো এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, ঠিক আছে? তো আমরা এটা তো জুম করে নিলাম। তো সর্বপ্রথম আমরা দেখবো যে হচ্ছে প্রার্থীর বয়স। তো এখন বলেছে, বলা হয়েছে যে 1 জুলাই 2023 তারিখ ধরে আপনার বয়স হতে হবে 28 বছর, ঠিক আছে? আর শারীরিক মান ন্যূনতম হচ্ছে উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি আপনার, আর ওজন হচ্ছে 100, আর আপনার হচ্ছে 57 কেজি, ঠিক আছে? ওজন হচ্ছে আপনার হচ্ছে 57 কেজি, অর্থাৎ আপনার হচ্ছে, আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি এবং ওজন হচ্ছে আপনার হচ্ছে 49 কেজি, ঠিক আছে? আর বুকের মাপ হচ্ছে আপনার হচ্ছে স্বাভাবিক হলো 30 ইঞ্চি এবং পোষণ হচ্ছে আপনার 32 ইঞ্চি, আর মহিলা ক্ষেত্রে হচ্ছে 28x30 ইঞ্চি, ঠিক আছে? আর শিক্ষার যোগ্যতা বলা আছে যে MBBS ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ, ঠিক আছে, ইন্টার্নশিপ সম্পূর্ণকারী, আর আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক বলে বলা হয়েছে যে হচ্ছে ACCতে আপনার হচ্ছে GPA 5, এবং ইংরেজি মাধ্যম বলা হচ্ছে A level-এ 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে এবং 1টিতে B grade থাকা লাগবে। আর মাধ্যমিক বলা হচ্ছে জাতীয় মাধ্যম হচ্ছে মাধ্যম হচ্ছে ACCতে GPA 5, এবং ইংরেজিতে মাধ্যম হচ্ছে O level-এ 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে A এবং 3টিতে B grade থাকা লাগবে। আর বৈবাহিক অবস্থা আপনার হচ্ছে অবিবাহিত, এবং 1 জুলাই 2023 তারিখে যাদের বয়স 26 বছরের ওপরে হবে সেই সব সে সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আর মহিলা হচ্ছে বিবাহিতা এবং অবিবাহিতা, ঠিক আছে? আর জাতিতে হচ্ছে জন্মসূত্র হচ্ছে বাংলাদেশ নাগরিক হওয়া লাগবে। আর প্রার্থীর জন্য অযোগ্যতা সেটা বলা হচ্ছে সেনা, নৌ, বিমান, বিমানী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত, বরখাস্ত, ঠিক আছে? আইনে বলা হচ্ছে প্রতিটি চোখের দৃষ্টিগুণতা আপনার হচ্ছে দূরদৃষ্টি হচ্ছে 2.5 ড্রাই অক্টোর এর বেশি, এবং আপনার হচ্ছে বিস্ময় দৃষ্টি হচ্ছে 1.0 ডাই অক্টোর এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। 9 নম্বর বলছে সেনা ও নৌবিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। 10 নম্বর বলা হচ্ছে মেডিকেল কলেজ সকল পেশাগত পরীক্ষার সময় সর্বমোট 2 বা ততোধিক বিষয়ে রেফারেড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত, ঠিক আছে? আর আবেদন করার পদ্ধতি বলা আছে 27 জানুয়ারি থেকে আপনার শুরু হবে এবং 25 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি করতে হবে, অর্থাৎ 27 জানুয়ারি থেকে 2023 হতে 25 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত আপনার সক্রিয় থাকবে, ঠিক আছে? আর এখানে বলছে আপনার হচ্ছে joint.bangladesh.army.mil/BD আপনার, ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনার কিন্তু আবেদনটি করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার হোম পেজে এসে আপনার হচ্ছে উপরে ডান কোনো আপনার হচ্ছে অ্যাপ্লাই নাও থাকবে, ঠিক আছে, সেখানে আপনি ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, এবং আবেদনকারী প্রার্থীকে ট্যুরিস্ট ব্যাংক, টিটি, ভিসা, মাস্টার কার্ড, রকেশ বিকাশ, নগদ রকেট এর মাধ্যমে আপনার 1000 টাকা আপনার হচ্ছে ফি প্রমাণ করতে হবে, আপনাকে হচ্ছে ফি প্রদান করতে হবে। আবেদনের প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি আপনাকে প্রদান করে, এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে, ঠিক আছে? আপনার হচ্ছে আগামী 3 মার্চ 2023 তারিখ 9:00 সময় আপনার শহীদ বীর বিক্রম মানে হচ্ছে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেই নামে এসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার প্রার্থীরা কল আপ লেটারে প্রিন্ট করে এবং পরীক্ষার সব সময় কল আপ লেটার সাথে বহন করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল আপনার 23 মার্চ আপনার শেষের সপ্তাহে আপনার ওয়েবসাইটে আপনার হচ্ছে SSC এবং টেলিফোনের মাধ্যমে আপনাকে জানানো হবে, ঠিক আছে? আর প্রশিক্ষণ কমিশন হচ্ছে BMA প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসেবে BMA-তে 24 সপ্তাহ আপনার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আর কমিশন প্রস্তুত প্রবণতা আপনার প্রশিক্ষণ সমাপ্তির পর কৃতকার্য ট্রেনিং অফিসার আর্মি মেডিকেল করে ট্রেনিং এর পদে কমিশন প্রাপ্ত হবেন। কমিশনের তারিখ হতে 3 বছর পশ্চাৎ প্রবণতা আপনার হচ্ছে অ্যাটেন্ড সিনিয়রিটি
আর প্রাপ্ত সুযোগ সুবিধা যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে বেতন ভাতা আপনার সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণ প্রার্থী অফিসার বেতন ভাতা প্রাপ্ত পাবেন, ঠিক আছে। আবেদনের শেষ সময় হয়েছে 25শে ফেব্রুয়ারি 2023। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।